উপস্থাপনাটা অনেক গুরুত্বপূর্ণ এবং আসলে অনুষ্ঠানটাকে অনেক সুন্দর করে। এবং আরেকটি সংগঠনের নাম আমি এখানে বলতে চাই, সেই সংগঠনটি হচ্ছে কণ্ঠশীলন। এরকম একটা জায়গায় আসছে, আমার মনে হয় যে অনেকে অভিনয় করতে চান, অভিনয়টা কেমন জানি ইমোশন ঢালতে হবে, একদম সব কিছু করতে হবে, তার চেয়ে বরঞ্চ গলা দিয়ে চুপচুপ সুন্দর করে কিভাবে গলাটা শিখতে আসে, শুধু অভিনয় করার জন্য তা না, গলাটা তারা শিখতে আসে ভালো একজন অফিসের বস হওয়ার জন্য, একজন শিক্ষক হওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে আপনারা যে একটা স্কুল করবেন এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমার মনে হয় পৃথিবীর সমস্ত পারফরমেন্স উপস্থাপন আছে। আমি যদি একজন ভালো অফিসার হতে চাই, আমি যদি একজন যে কোনো কিছু একটা বাবা হতে চাই, সেক্ষেত্রে এই ইনস্টিটিউটটা আমাদের সুন্দর মানুষ কারিগর তৈরি করার একটি চমৎকার ইনস্টিটিউট হবে বলে আমি বিশ্বাস। সেক্ষেত্রে আমি মনে করি এই প্রেজেন্টেস প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ এই পিবিবি একটি নতুন যাত্রা শুরু করলো, এবং আজকে আমরা যার উপস্থাপনা দেখে আমি স্যার এখানে বসে আছেন এবং আমরা মুগ্ধ হতাম টেলিভিশনে, এবং ওনার লেকচার ওনার কথা দুই ঘন্টা শুনলেও শেষ হয় না, তিন ঘন্টা শুনলে শেষ হয় না। স্যারের উপস্থিতিতে আজকে আপনারা শপথ নেবেন স্যারের হাত থেকে, স্যারের মাধ্যমে। এবং আমি মনে করি একটা সুন্দর আরেকটা আমরা অর্গানাইজেশন পেতে যাচ্ছি, শুধু একটাই কথা যে মানে কোনো প্রকার মানে কেউ কাজ করবে, কেউ কমিটিতে থাকবে কি থাকবে না সেটা বিষয় না, কমিটির বাইরে থেকেও কাজ করা যায়, কমিটির মধ্যে থেকে কখনো কাজ করা যায় না। আমাদের দেশটা খালি ভাগ হয়, খালি ভাগ হয়, কিছুক্ষণ পরপরই একজনের মধ্যে দাঁড়িয়ে যায়। আমার মনে হয় আমরা যে এফটিপিওটা করেছি, আমি আঞ্জাম আমাকে বলেছিল, আমরা আসলে একটা দুঃখের বিষয় যে এখানে যেটা বলে গেল যে এনলিস্টমেন্টের আদৌ দরকার আছে কি না, যে মিডিয়াতে আমাদের এনলিস্টমেন্ট ছাড়া এই সংগঠনের এনলিস্টমেন্টকে উপস্থাপন করতে হবে না, সেটা কিন্তু এই নয় যে একটা নতুন ছেলেও কিন্তু ঢুকতে পারবে, সে নতুন ছেলেটাও আসুক কিন্তু সেই জন্য একটা কনসার্ন হয়ে যায় যে এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যায়, তাহলে হবে কি। যেমন আমি আমার তথ্য সচিবের সাথে এই কয়দিন আগে একটা মিটিং হয়েছিল এবং অনেকেই বলে এই সংগঠনের কোনো প্রয়োজন নাই, আমি মন্ত্রী সচিব সাহেবকে বললাম যে আপনি কি বলতে পারেন, কদিন আগে আমরা একটা আন্দোলনও করেছিলাম আপনারা জানেন যে পরমব্রতর বিরুদ্ধে আমি একটা জিডি করেছিলাম, আমি বলেছিলাম যে আপনি কি